হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। টমেটো ভাজি অনেকেই খেয়েছেন, আজ একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। যারা খেয়েছেন তারা তো অবশ্যই বলতে পারবেন এই ডিম দিয়ে টমেটো ভাজি কতটা খেতে মজার। খুবই সহজে ঝটপট তৈরি করা যায় ডিম দিয়ে টমেটো ভাজি। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কীভাবে তৈরি করব ডিম দিয়ে পারফেক্ট টমেটো ভাজি। ডিম দিয়ে টমেটো ভাজি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো এমন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব টমেটো। টমেটোগুলো আমি এমন কোন যখন পেঁয়াজগুলো এমন হালকা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো। টমেটোগুলো আমি এমন চার কোনা করে কেটে নিয়েছি। আমি এখানে 2টো টমেটো নিয়েছি, 2টো টমেটোর জন্য ব্যবহার করব 1টি ডিম। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়েছি সামান্য পরিমাণ হলুদ পাউডার, এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচ পাউডার। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটোটা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, কারণ একটু পর টমেটো গলে অনেক পানি বের হবে। আপনি যদি ঢেকে দেন তাহলে টমেটোটা গলে এতটাই পানি বের হবে যে পানিটা আর শুকানো যাবে না। এই ভাজিতে কখনোই পানি ব্যবহার করবেন না, 2 থেকে 3 মিনিট পরে দেখবেন যে টমেটো থেকে অনেক পানি বের হচ্ছে। আর এই টমেটো ভাজিটা চুলার আঁচ পুরো বাড়িয়ে রেখেই করতে হবে। এই ভাজিটা হতে খুব বেশি সময় লাগে না, আমি চুলার আঁচ বাড়িয়েই টমেটো ভাজিটা করে নেব। অ্যাকচুয়ালি যে পানিটা টমেটো থেকে বের হয়েছিল সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেলে নেওয়া জিরা গুঁড়ো, ভালোভাবে নেড়ে চেড়ে জিরা গুঁড়ো মিশিয়ে দেব। পর্যায়ে দিয়েছি 1টি ডিম। এবার খুব ভালো করে নেড়ে ডিমটাকে আমি ভেঙে নেব। এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অবশ্যই এ পর্যায়ে লবণটা দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। এই টমেটো ভাজিটা খেতে খুবই মজার, সবাই অনেক পছন্দ করে, অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। যখন পানিটা শুকিয়ে যাবে তখন চুলা থেকে ভাজিটা নামিয়ে নিতে হবে। আমার ভাজিটা রেডি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে ডিম দিয়ে টমেটো ভাজি খেতে অসাধারণ লাগে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ডিম দিয়ে টমেটো ভাজি। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন মজার এই ভাজিটি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।